আসসালামু আলাইকুম, আমি রায়ান। আর আজকে আপনাদের সামনে যে বিষয়ে আলোচনা করব তা হলো ভার্বস অফ পারসেপশন। তো পারসেপশন কথাটা জানতে হলে আমাদের পারসেপ কথাটা অর্থ জানতে হবে। পারসেপ কথাটা অর্থ হলো অনুভব করা, আর পারসেপশন কথাটা অর্থ হচ্ছে অনুভূতি। যে ভার্ব দ্বারা চোখ, নাক, কান, ত্বক, জিহ্বা এই পাঁচটা ইন্দ্রিয়ের কোনো অনুভব করা বোঝায় তাকে ভার্বস অফ পারসেপশন বলে। তো একটি কয়েকটি উদাহরণ দেখা যাক। ইট ফিলস গুড, ইট ফিলস গুড। এখানে ফিল দিয়ে একটি সেন্টেন্স তৈরি করা হলো, ইট ফিলস গুড, এটি এটার অনুভূতি ভালো। তারপরে আরেকটা দেখা যায়, আই সি এ বার্ড। এখানে দেখা পাঁচটা ইন্দ্রিয়ের মধ্যে দেখাও একটি পরে। তো আই সি এ বার্ড, আমি একটি পাখি দেখলাম। তারপরে স্মেল, ঘ্রাণ। ইট স্মেলস গুড, এটি ঘ্রাণটা খুব সুন্দর। তো আমাদের তিনটি ইন্দ্রিয়ের তিনটি বাক্য লেখা হয়ে গেল। তো এখন আমাদের স্বাভাবিক অর্থে ভার্বস অফ পারসেপশন ব্যবহার হলে এদের কন্টিনিউয়াস টেন্স হয় না। যেমন আই এম সিং আ বার্ড, এটি সেন্টেন্সটি পুরো ভুল। কখনো কন্টিনিউয়াস টেন্সে এই আমাদের ভার্বস অফ পারসেপশন ব্যবহৃত হবে না, এটি শুদ্ধ হবে আই সি আ বার্ড। তো আজকের আলোচনা এখানেই শেষ। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।